सलाम आदाब नमस्कार, मैं हूं आपका रेडियो वाला दोस्त आरजे राकेश। यस, कोविड-19 ने तोहफे में बहुत कुछ दिया। लॉकअप दिया, ग्लव्स दिया जो मैंने उधर रखा है, मास्क दिया, सैनिटाइजर दिया, उसने कहा कि दोस्तों से गले मत मिला, अनेक किसी दिए। साथ ही साथ जब ऑफिस बाहर निकलता हूँ, ऑफिस के अंदर आता हूँ तो कोई ना कोई खड़ा हो जाता है, कहता है टेम्परेचर लेते हैं। अभी जैसे अरिजीत, वैसे तो कैमरामैन है, आगे कहता है थर्मल टेम्परेचर तो नहीं है। तो हम बोला नहीं ना, नाउ 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 टेम्परेचर तो नहीं है ना, 36 ठीक है। अब इसके बाद मैंने कहा कि सोशल डिस्टेंसिंग मेंटेन करो ऑफिस में। अब धीरे धीरे से लोग आना शुरू किए हैं, बसेस वगैरह चलने लगेंगी तो लोग और भी आएंगे। आरो आज में जरा मध्यम ग्राम था कि बैरकपुर था कि उधर आज तक टाइम नीचे जरा देखिए गोड़िया था कि मेट्रो नहीं तो बुझते पारछे जिन दिन के स्टार्ट হবে সবাই আসছে এখন তো যারা সাইকেলে আসছে তারপরে টু व्हीलर चाहे वो बाइक हो या स्कूटर हो जैसे भी करके लोग आ रहे हैं। 11 नंबर गाड़ी, 11 नंबर गाड़ी आज प्रज्ञा इज आल्सो हियर। या 11 नंबर गाड़ी प्रज्ञा तो এখন 11 नंबर गाड़ी कोरोना देखे পালাবে চশমা টশমা পরে মানে না এটা আমি দেখিয়ে দিলাম যে রাস্তায় যখন বের হবেন যদি মনে হয় যে অনেক লোকের সঙ্গে দেখা হতে পারে, অনেক লোক আশেপাশে আপনার চলে আসতে পারে কোনো কারণে, তাহলে এইগুলো মানে কি কি পরলে পরে ভালো হয় তার সঙ্গে আমার কাছে এখন ওই ক্যাপটা নেই, ওই শাওয়ার ক্যাপের মতো, সেটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা এরকম কিছু একটা রাখবেন সঙ্গে করে মাথাটা মাথা গলা এই অনাবৃত অংশগুলোকে জড়িয়ে দেবেন মানে ঢেকে দেবেন। আর অফিসে যখন আছি তখন এটার দরকার নেই, এই খুলে ফেললাম, এটারও দরকার নেই খুলে ফেললাম। আর মাস্কটাও এরকম করে মানে খোলাই যেতে পারে, কারণ কি অফিসে যখন আমরা ঢুকছি তখন কেউ না কেউ টেম্পারেচার গান দিয়ে চেক করে নিচ্ছে, প্লাস স্যানিটাইজার বটলটাও আছে, স্যানিটাইজার আমরা হাত স্যানিটাইজ করে নিচ্ছি এবং টেম্পারেচার গান দিয়ে চেক করে রাখা আছে। তারপর অফিসের মধ্যে এগুলো আমার ধারণা না পড়লেও চলে, যতক্ষণ আমরা আবার না বের হচ্ছি। রাইট, আর আমাদের অফিসটা দেখতে জিও বাংলার অফিস, এখানে যারাই এসেছে যারা দুর্গাপূজার সাথে অ্যাসোসিয়েটেড ছিল বা অন্যান্য ইভেন্টস এর সাথে, তারা সবাই জানে কি বেশ দারুণ দেখতে অফিস আমাদের, সেটা নিয়ে কোনো কথা হবে না। রাজদীপ আছে, আ ম্যান অফ মেনি ট্যালেন্টস, মানে ভালো গিটার বাজায়, ভালো গিটার বাজায়, মানে কিছু লম্বা লিস্ট কিন্তু বলে দিলাম, লম্বা লিস্ট, ওরে সাউন্ড ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার রিকর্ডিস্ট বলবো না, কেন কি ও আবার মানে কম্পোজিশনটা করতে পারে, কম্পিউট করতে পারে, কম্পিউট করে ও আমাকে একটা বাজনা বাজিয়ে শোনালো, কোটো জাপানিজ ইনস্ট্রুমেন্ট, ও বললো কি দাদা তোমাকে এটা বাজিয়ে শোনাচ্ছি দেখো কেমন লাগছে, আমি বললাম ভেরি গুড ভেরি নাইস, আমি এগুলো তো বাজাতে পারি না ভাই, আমি একটাই জিনিস আমার জীবনে বাজাতে পারি সেটা হচ্ছে রেডিও, ও ছাড়া আর কিছু বাজাতে পারি না, তো রেডিও ছাড়া আর বাজাতে কিছু পারি না। রাজদীপ আপনি তো রেডিও গোয়ানি ওই অফিস, তো রাজদীপ এসছে, ওকে তো মানে মানে মাস্ক ও খুলতেই চায় না, তো আমি বললাম কি বেশ ভালো। এদিকে মনীষা, মনীষা মনীষা ও একদম মাস্ক খুলতে চায় না, হ্যাঁ একদম খুলতে চায় না, মানে আমি যে কতবার দেখলাম ও খালি নানা রকম অ্যাঙ্গেল থেকে মাস্ক পরে পরে ছবি তুলছে, স্ট্যাটাসে দিচ্ছে, ডিপি তে দিচ্ছে, এফবি রিয়র স্টোরিতে দিচ্ছে, ও মাস্ক পরে ওর ধারণা কি খুব ভালো দেখতে লাগে আর কি, এরে মাস্কটা ও আসল আসল কারণটা কিন্তু তুমিও জানো, সবাই সবাই হাই বলছি, আসল কারণটা কিন্তু সবাই জানে কেন আমরা মাস্ক পরার সুবিধাগুলো তো অনেক অনেকে অনেক সুবিধার কথা বলছে, কিন্তু এই আমরা মেয়েরা যারা ফুটন করেছি এই কদিনে শেয়ারে জি একটা ডাবল চিন ডাবল জট তো বলে এবং আর এই যে পেলা কত গোলগাল আমরা গোলগাল রাখা ছিল সেইটা কিন্তু মাস্ক দিয়ে দারুণ ভাবে কভার করা যাচ্ছে, কেউ বুঝতে পারবে না যে কিভাবে কতটা ফুটন করা হয়েছে। এবং সেই জন্য ম্যাম যে বলছে প্রজ্ঞা ম্যাম যে আমরা মাস্কটা ব্যবহার করছি, আপনাদেরও সবাইকে বলছি মাস্কটা ব্যবহার করার অনেক সুবিধার মধ্যে একটা সুবিধা এটাও আছে যে যতটা সবাই আগেই তো আমাদের ফেসটা দেখে, হ্যাঁ তারপর বডির বিভিন্ন জায়গায় কোথাও ফুটান করেছে কিনা বোঝা যাবে, মানে ইমপারফেকশন গুলো ঢাকা যায়, কিন্তু মনীষা এটা একটু মডেস্ট হয়ে বলছে, মনীষা কোনো ইমপারফেকশন ঢাকার জন্য মাস্ক পরছে না, এক তো সচেতন মানুষ সতর্কতা অবলম্বন করতে চায় সেই জন্য পরছে, এবং মনীষা হলো খুব ফেমাস ডান্সার, আর যা ফেমাস তো মানুষ এমনি হয় না, তার জন্য অনেক সাধনা করতে হয় মানে প্র্যাকটিস রেয়াজ এগুলো করতে হয়, এখন রোজ ও যদি ডান্স প্র্যাকটিস করে এটা কখনোই হতে পারে না যে ও পুটন করেছে, সেটাও করেনি। আমি রিয়েল কারণটা বলে দিলাম যে একটা প্রথম হচ্ছে মডেস্ট হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে সচেতন নাগরিক তাই মাস্কটা পরে। আমি কিছুদিন আগে যখন লাইভ ছিলাম কেউ বললো কি মডার্ন কি করে হওয়া যেতে পারে, তো আমি বলেছিলাম ইটস ভেরি সিম্পল, সালাদ কো স্যালাড বলনা শুরু কর দো তো আপ মডার্ন হয়ে যাবে,
वैसे ऑफिस में कई लोग नहीं है डलहौजी ऑफिसे जरा बसे তাদের আমি দেখাতে পাচ্ছি না যারা আমাদের লালবাজারের ওখানে একটা অফিস আছে ওখানে যারা বসে তাদের দেখাতে পাচ্ছি না অনেকজন ওয়ার্ক ফ্রম হোম অল্টারনেট ডেজে আসছে সেগুলো সবাইকে দেখাতে পাচ্ছি না এদিকে অফ কোর্স আমি আমার ক্যামেরাম্যান সুজয় আমি ওকে বললাম কি জিন্সটা তো দারুণ করেছিস বলে কি করব এখন তো সেজে গুজে পূজোতে যেতে পারবো না এখন আমাকে অফিসে যেদিন চান্স পাচ্ছি সেদিনই সেজে গুজে আসছি অসাধারণ পেয়ার অফ জিন্স পরে এসেছে সুজয় আজকে তো এদিকে অরিজিৎ সবাইকে মানে দেখাবার চেষ্টা করছি সবাই মানে এরা সবাই মানে মানে হোল টিম ইজ হিয়ার মানে সবাই মাস্ক পরে ভাই থোড়া থোড়া দিখা দো আপনা চেহারা সবসে বাত করেন তো ভিডিও বহুত লম্বি হো জায়েগি থোড়া দিখাও ফির মাস্ক লাগা লো তো মতলব দে অল আর হিয়ার কেউ ভিডিও এডিটর কেউ মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্টে আছে কেউ অ্যাঙ্কর কেউ রিসার্চে আছে विभिन्न विभिन्न डिपार्टमेंट है सबाई अच्छे अब कुछ लोग उधर भी हैं तो कुछ लोग इधर उधर खड़े हैं कुछ लोग लंच करने गए हैं तो ऐसे करके सब लोग हैं एक नोन फेस अन्य टीवी चैनल छो ए तो ऐसे करके सब लोग हैं हम लोग खा रहे हैं पी रहे हैं मेंटेन कर रहे हैं सोशल डिस्टेंसिंग जिसको कि हमारा खूब 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 मेंटेन कर सबाई के बोलते चाहिए कि प्लीज ओटा मेंटेन करबें बाड़ीते जो अपनी फिर তখন ভালো করে একদম ফ্রেশ হয়ে আবার বাড়ির লোকদের সাথে আপনারা কথা বলবেন প্লিজ আপনার খেয়াল রাখেন যেটা হচ্ছে কি কোভিড 19 কে আমরা যদি ডিফিট করতে চাই তাহলে একটাই উপায় আছে সাফ সুতরা রাখনা হ্যায় সাফাই রাখনা আর সোশ্যাল ডিস্টেন্সিং হম তো সেলফি মে লেতে হ্যায় তো দোস্তো সে কেতে থোড়া দূর দূর খড়ে হো যাও ভাই এসে রহো তো জ্ঞান কি বাতে নহীঁ করুঙ্গা জিও বাংলা আপকে লিয়ে হমেশা থা হমেশা হ্যায় হমেশা রহেগা পর্দে পর আতে রহে দেখতে রহে और वीडियो को लाइक करें शेयर करें दोस्तों को बताएं साथ में जो दोस्तों के दोस्त हैं उधर बोलूं कि एखाने वीडियोस आछे और अनेक किछु आछे तो आप भी देखूं लाइक करूं शेयर करूं एक बार जरा फिर सबको दिखाते रहो मास्क पहनते रहो और मास्क लिए रखो तो इसी के साथ आपका ये रेडियो वाला दोस्त आरजे राकेश कह रहा चाचा बाबा नमस्कार सलाम नमस्ते गोविंद नाम तो भूल ही नहीं सौरभ आरो जरा बाहर गए थे सुष्मिता पारमिता सब लोग इधर उधर गए हैं गोपा मतलब सब लोग इधर उधर गए हैं सब लोग लौटेंगे हम आपसे बातें करते रहेंगे फिलहाल मस्त रहिए खुश रहिए मुस्कुराते रहिए हमें बस आपके साथ रहना है सलाम नमस्ते।